হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তো ভালোই আছো। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব গার্লস এর জন্য স্পেশালি এটা ফাইন ফলস শাড়ি, অর্থাৎ উড়ন্ত যে শাড়ি বা শাড়ি উড়ছে এরকম লুক দেখানোর জন্য যে ফলস শাড়িটা ইউজ করা হয় সেই ফলস ফ্লাইং শাড়ি, সেগুলো আজকে পিএনজি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে দেখবে, কারণ টোটাল যে ফাইলটা যে 150 খানা মতো প্রায় ফলস শাড়ি আছে, এই ফাইলটার পাসওয়ার্ড কিন্তু এই ভিডিওর মধ্যে পাবে আর লিংক ডেসক্রিপশনে থাকবে, অর্থাৎ ভিডিওটা স্কিপ না করে দেখবে তবেই কিন্তু তোমরা ফাইলটা আনজিপ করতে পারবে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে, কারণ আর বলার প্রয়োজন নেই। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। তো বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে যে তোমাদের সঙ্গে ফাইলটা শেয়ার করবো সে ফাইলের মধ্যে এই ধরনের ফ্লাইং ফলস শাড়ি এভাবে তোমাদের থাকবে, প্রায় 150 খানা মতো ফাইল থাকবে এর মধ্যে। তো ভিডিওটা স্কিপ না করে দেখবে, আর ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এগুলো ইউজ করতে হয় বা প্রসেসটা আমি দেখিয়ে দিব, বাকিটা তোমরা নিজেরা আইডিয়া করে নেবে। তো এই ধরনের ফ্লাইং ফলস শাড়ি তোমরা আজকে পেয়ে যাচ্ছ, এগুলো কিভাবে ইউজ করতে হয় আমি একটু দেখিয়ে দিই। ফটো নিয়েছি গার্লসে। তো এইরকম একটা জামা বা শাড়ি যদি পরে, তার এরকম জামা থেকে বা শাড়ি থেকে কিভাবে ফলস শাড়ি সেটাকে বসাবে তার জন্য দেখতে পাচ্ছ, এটা একটা ফলস আমি বসিয়েছি, প্লাস এটা একটা বসিয়েছি এবং এটা প্লাস এটা একটা বসিয়েছি। তোমরা দেখেই বুঝতে পারছো যে এটা কোথায় কোথায় বসালে ভালো হবে, সেটা তো তোমরা আমার থেকে ভালো বেশি জানো। তোমরা কালার যদি চেঞ্জ করার থাকে, তাহলে তোমাদের যদি এরকম যে রেড কালার, রেড কালারের জায়গায় যদি অন্য কোনো কালার থাকে, এই কালারগুলো কিভাবে কালারটা চেঞ্জ করে নিতে পারবে সেটাও আমি ভিডিওর মধ্যে বলে দিচ্ছি। জাস্ট আমি তোমাদের দেখানোর জন্য এটা আমি নিচ্ছি, এটাও আমাকে এডিট করে দেখিয়ে দিবো বা কালারটা চেঞ্জ করে দেখিয়ে দিবো কিভাবে এটা করতে হয়। ট্রান্সফার করছি এটাতে, দেন এটাকে ক্লোজ করলাম। এবার আমি তোমাদের দেখানোর জন্য জাস্ট এটা যদি আমি এইভাবে রাখি, এইভাবে যদি পেছনেও দিয়ে দিই তাতেও হবে, আর এটাকেও আমি রেডি করে নিই, তারপর আমি তোমাদের দেখাচ্ছি যে কীভাবে এটাকে ইউজ করবো, ঠিক আছে? তো এবার আমি ফার্স্ট অফ অল এটা দেখিয়ে দিই, এটা আমি ক্লোজ করলাম। এটা দেখতে পাচ্ছ এটা কালার অন্য কালার ছিল, এটা আমি ডিলিট করলাম, এটা আমি পরে দেখাচ্ছি। তো জাস্ট এরকম রাখলাম, দেন ওকে। ওকে করার পর এটাকে আমি কালার চেঞ্জ করবো, কারণ এই এই কালারের সঙ্গে আমার ম্যাচ করছে না, তাই না? একটু জুম করে দেখিয়ে দিচ্ছি, এটা কালার ম্যাচ করছে না কারণ এটা একটু ডিপ কালার আছে। তো এই কালারটাকে জাস্ট এটাকে সিলেক্ট করবো, সিলেকশন টুলে নেবো, পুরোটাকে সিলেক্ট করে নেবো, সিলেক্ট হলো সিম্পল। এরপর চলে যাবো ফিল কালার, এটাতে যাবো এবং এখানে হিউ এইচ ইউ এটাতে ক্লিক করবো, দেন এটাকে একটু ডিপ কালার করবো, লাইট এটা একটু ডিপ কালার হবে। তো এইভাবে তোমরা কালার চেঞ্জ করতে পারবে। তো অ্যাডজাস্ট করে নেবে কেমন কালারটা সেটা একটু অ্যাডজাস্ট করে নেবে, ওকে? এখান থেকে কালারটা এইভাবে চেঞ্জ করে নেবে, একটু ডার্ক কালার রাখবো যাতে মিশে যায়, ঠিক আছে? এটা আর কিছু বলার নেই, এটা তোমরা টাইম নিয়ে একটু করবে, দিলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। জাস্ট এটাকে আমি ক্লোজ করছি, এটা আমার প্রয়োজন নেই। নেক্সট তোমাদের দেখানোর জন্য ওইটা যে কালারটা নিয়েছিলাম ওই ইয়েলো কালারটা, এটাকেও আমি সেম দেখিয়ে দিচ্ছি। এটা যদি তোমাদের সিলেকশন অরিজিনটা জাস্ট দেন এন্টার এবং এটাকে ইরেজ করে দিচ্ছি একটু হালকা, কারণ এটাকে ইরেজ না করলে এটার সঙ্গে ম্যাচ করাতে পারবো না, ঠিক আছে? একটু ইরেজ করে দিলাম। তো এটাকেও সেম জিনিস একই, সিলেকশন টুলটা দিয়ে সিলেকশন করিয়ে নিলাম, তারপর কালারে যাবো, এইচ ইউ এটাতে যাবো এবং এটা রেড কালার যেহেতু আছে এটা রেড কালারে করবো, রেড কালার এবং এটা ডিপ কন্ট্রোল করে নেবো, এটা এই কালারটার সঙ্গে ম্যাচ করে নিবো, ঠিক আছে? তো 60% কালারটা ম্যাচ করে গেছে। এইভাবে তোমরা যে ড্রেসের কালার থাকবে সেই কালারের সঙ্গে এটা কালার ম্যাচ করে নেবে। তো এটা নিয়ে আর কিছু বলার নেই, তো ডাউনলোড করো এবং ইউজ করো, আশা করি তোমাদের কাজে লাগবে এবং তোমরা ভালো ব্যবহার করতে পারো। বিশেষ করে এটা ওয়েডিং অ্যালবামের জন্য যদি তোমরা এটা ইউজ করো তাহলে খুব ভালো হয়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, কথা বলার জন্য বাই বাই, টেক কেয়ার, থ্যাংকস ফর ওয়াচিং।